नमस्कार बंधुरा, आमी नीलाभ, आपनारा देखछेन आपनादेर प्रिय गार्डेनिंग चैनल नीलाभ गार्डेन। तो आज के आमार भिडियो टाइटल और थाम्बनेल देखे निश्चय बुझते पेरे गिएछेन कीसर ओपर भिडियो करछि। हाँ बंधुरा, आज के व्यवहार करछि होलो आमरा जे गाछे प्रतिस्थापन कर सेटा होलो आपेल कुल गाछ। आमरा नर्माल जे कुल गाछ देखी सेई कुल गाछ ना, एटा एटा होलो आपेल कुलेर गाछ जेटा रिसेंटली ग्राफ्टिंग पद्धतिते आमादेर भारत आर बांग्लादेशे रिसेंटलि एर चल शुरू होयेछे। आगामी एक थेके दो बछरेर मध्ये बांग्लादेशे, भारतेर तुलनाय बांग्लादेशेर चट्टग्राम शहरे एटार उत्पादन खूबई बेशी होच्छे एई गाछ। आर एर ग्राफ्टिंग थेकेई सबथेके बेटार माने क्वालिटीर गाछ पावा जाय। आमी एटा आमादेर एखाने पावा जाय मुचिसा नार्सारि थेके एई ग्राफ्टिंग एर गाछटी 50 टाका दिये किने एनेछिलाम। तो आज के गाछटिर प्रतिस्थापन आपनादेर संगे सामने तुले धरब। तो केमन भावे प्रतिस्थापन करबेन परिचर्या तार उपर, तो चलुन भिडियोटा। बंधुरा, आपेलगुलेर गाछटी टबे प्रतिस्थापनेर जन्य किन्तु आमि 10 इंचिर एकटा पात्र किन्तु माने टब व्यवहार करे निच्छि। देखते पाच्छेन आपनारा एर चेये बड़ो साइजेर टब बा प्लास्टिकेर जे गामला हय बा मोटा आकृति रंगेर जे बालती ओटिओ यूज करते हैं 10 इंचिर चेये बड़ो हबे, किन्तु 10 इंचिर चेये छोटो ना होलेई सबथेके भालो। आर देखे नेबेन ताते आमार एई छिद्रटी आछे जार द्वारा गाछेर अतिरिक्त जल बाइरे बेरिये आसे। तो বন্ধুরা, এবার এই আপেল কুলের গাছটি টবে প্রতিস্থাপনের জন্য কি ধরনের মাটি ব্যবহার করব? এমনি নরমাল যদি আপনারা বাগানের মাটিতে বসান তো যে কোনো মাটিতেই কিন্তু আপেল ফুলের গাছ হয়ে যাবে, কুলের গাছ, কারণ এটি খুব হার্ডি টাইপসের একটা ফলের গাছ। আর যদি আমি আপনারা যদি এমনি টবে বসানোর জন্য যদি মাটি তৈরি করেন, তার জন্য কিন্তু একটা নির্দিষ্ট মাটি আছে। প্রত্যেকটা গাছেরই কিন্তু নির্দিষ্ট মাটি থাকে, এই গাছেরও একটা নির্দিষ্ট মাটি আছে। তো সেই মাটিটা কেমন? বাগানের মাটি বা গার্ডেন সয়েল, হাতের কাছে যে কোনো ধরনের যে বাগানের মাটি পাবেন সেই বাগানের মাটি এক ভাগ ব্যবহার করবেন, এক ভাগ নদীর সাদা বালি। নদীর কিন্তু সাদা বালি, লাল বালি কিন্তু ব্যবহার করবেন না। এক ভাগ ব্যবহার করবেন কোকোপিট বা ধানের তুষ, বা ব্যবহার করবেন কাঠের গুঁড়ো, মানে কাঠ কাটার পরে যে গুঁড়োটা বেরোয় সেই কাঠের গুঁড়ো, মানে যদি কোকোপিট না পান তার পরিবর্তে কিন্তু ওইটি ব্যবহার করবেন। আর ব্যবহার করবেন হলো ভার্মি কম্পোস্ট বা এক বছর ধরে পচানো কিন্তু গোবর সার, সেটি ব্যবহার করুন, বা পাতা পচা সারও ব্যবহার করতে পারেন। তো যেটি আপনারা পাবেন সেটি ব্যবহার করবেন। প্রত্যেকটাই কিন্তু রেশিও কিন্তু এক ভাগ এক ভাগ এক ভাগ করে। তার সঙ্গে ব্যবহার করে নেবেন নিম খোল এক মুঠোর মতো, এক মুঠো সরিষার খোল আর দু মুঠোর মতো সুপার ফসফেট, ঠিক আছে? এইভাবে কিন্তু আপনারা এই আপেল কুলের জন্য কিন্তু একটা ভালো মাটি কিন্তু আপনারা তৈরি করতে পারবেন। তো বন্ধুরা, এবার কিন্তু এই আপেল কুলের গাছটি কিন্তু আমরা টবে প্রতিস্থাপন করব। টবে প্রতিস্থাপনের পূর্ব একটা নিয়ম আছে, সেটা হলো টব তৈরি, টবের জল নিকাশির ব্যবস্থা করা। সেই জল নিকাশির ব্যবস্থা করতে গেলে কীভাবে করবেন, যে টবের যে ছিদ্র আছে সেই ছিদ্রটি এরকম একটা ঢেউ খেলানো খোলামখুচি বা টবের ভাঙা অংশ দিয়ে বন্ধ করে দেবেন। এই ক্ষেত্রে একটা কথা বলি, যে যারা আমার পুরান মানে আগেকার অনেক ভিডিও দেখেন তারা এই জিনিসটা স্কিপ করে চলে যেতে পারেন। এই টবের ভাঙা অংশটির ওপর এই বাড়ি তৈরির যে কালো স্টোনচি হয় সেই কালো স্টোনচি বা বালি একসঙ্গে মিশিয়ে দিয়ে দেবেন, যেমন আমি এখানে দিয়ে দিচ্ছি, যাতে না এই খোলামকুচি বা টবের ভাঙা অংশটি সরে না যায়। এইভাবে তৈরি করে নিলেন টব তৈরি বা জল নিকাশি ব্যবস্থা। তো বন্ধুরা, এবার কিন্তু এই যে মাটি আদর্শ মাটির আপেল কুলের জন্য, সেই আদর্শ মাটি আমি আস্তে আস্তে এই টবে দিতে থাকব। আর টবে মাটি দেওয়ারও একটা নির্দিষ্ট নিয়ম আছে, মাটিটা দেবেন আর হালকা হালকা চেপে দেবেন যাতে এর ভিতরে থাকা বাতাস কিন্তু বাইরে বেরিয়ে যায়, যার ফলে গাছের গোড়ায় জল জমবে না। জল না জমলে কিন্তু গাছের গোড়া পচবে না। তো কিছু পরিমাণ আমি মাটি দিয়ে দিচ্ছি, দেখতে পাচ্ছেন। তো বন্ধুরা, আপেলগুলের গাছটি কিন্তু এই যে আগে থেকে যে টয় প্রতিস্থাপন করা ছিল তার থেকে আমি কিন্তু বার করে নিয়েছি। এবার এই গাছটা দেখতে পাচ্ছেন, এখানেও আমি কিন্তু টব তৈরি করেছিলাম, সেটা এই খুলে দিলাম, দিয়ে এই টবের মিডিয়াম পজিশান বরাবর বসিয়ে দেবো, মোটামুটি একটা মাপ মাপিক বসিয়ে দেবেন। দিয়ে আবার কিন্তু আপনারা মাটি দিতে থাকবেন। তো মাটি দিতে দিতে কিন্তু মাটিটা কেমনভাবে দেবেন, ওই যেমনভাবে দিচ্ছিলেন দেবেন, আর হালকা হালকা একটু চেপে দেবেন যাতে একটু ভালোভাবে মাটিটা এঁটে যায়। আর মাটিটা দিতে দিতে আরেকটি কথা বল দিই আপনাদের সঙ্গে, এই গাছ কিন্তু খুবই কিন্তু হার্ডি গাছ, তাই জন্যে যখন যখন মানে আপনারা যদি যারা যারা ট্যুরে যেতে ভালোবাসেন তারা তাদের যদি তাদের ছাদ বাগানে যদি করেন তো তাদের পক্ষে খুবই ভালো হবে, কারণ এতে জল যদি একটু দেরিও হয় মানে দু সপ্তাহ পরেও যদি জল দেন তাহলে কোনো অসুবিধা হবে না। তাও চেষ্টা করবেন গাছের গোড়া যখন দেখবেন শুকিয়ে আসছে তখনই গাছের গোড়ায় কিন্তু ভরপুর পরিমাণে কিন্তু জল দিয়ে দেবেন। হাডি গাছ হওয়ার সত্ত্বেও কিন্তু এই কথাটা বলবো, যখনই গাছের গোড়াটা দেখবেন
তো বন্ধুরা এই আপেলকুল গাছের জন্য আমরা কি ধরনের সার ব্যবহার করব, এতক্ষণ গাছের প্রতিস্থাপন হলো, গাছে কি রকম জল দেবেন সেটা হলো, এবার বলি আপেলকুলের গাছে কি ধরনের সার দেবেন। এই আপেলকুলের গাছে আপনারা এক মুঠো সরিষার খোল, এক মুঠো সুপার ফসফেট আর এক চামচের মতো পটাশ ব্যবহার করতে পারেন। এই পটাশে আপনারা এমওপির বদলে এসওপি পটাশ যদি ব্যবহার করেন তো খুবই ভালো হবে। আর এই তিন পরিমাণ মিশ্রণ আপনারা একটা জায়গায় মাখিয়ে প্রতি এক মাস ছাড়া ছাড়া আপনারা গাছের গোড়ায় দিয়ে দেবেন। আরও একটি কথা আপনাদের সঙ্গে বলে দিই, যখনই গাছে সার দেবেন তার আগের দিনে কিন্তু গাছের গোড়া কিন্তু খুসে তাতে একটু জল দিয়ে দেবেন, আর যখন সারটা দেবেন তারপরেও কিন্তু গাছে এর গোড়াটি কিন্তু মানে সারটি দেওয়ার পরেও কিন্তু গাছে জল দিয়ে দেবেন। এই হলো গাছে খাবারের ব্যাপার। কিন্তু মাসে মাসে একবার করে পিজিআর নামে যে পাওয়া যায়, যেটি ভারতে মির কুলার নামে পাওয়া যায়, সেটি এক লিটার জলে 30 ফোঁটা দিয়ে স্প্রে করে গাছে কিন্তু একটু স্প্রে করে দিতে পারেন। এতে গাছের ওই সারগুলো যেগুলো দিলেন, সরিষার খোল, তারপরে পটাশ, সুপার ফসফেট, সেগুলো বাদেও মাসে মাসে একবার করে কিন্তু এসপিজি আপনারা দিতে পারেন, যেটি ভারতবর্ষে মিরাকুলার নামে পরিচিত, আর বাংলাদেশে কী নামে পরিচিত সেটা আমার আপাতত মনে হচ্ছে না। তো সেটি নিয়ে কিন্তু গাছে স্প্রে করেন, গাছের কিন্তু ফলন খুবই ভালো পাবেন। এটি হলো গাছের খাবারের ব্যাপার। আপেলকুলের গাছে কী ধরনের রোগ হয়? এই আপেলকুলের গাছে বন্ধুরা পাতা পচা, পাতা কুঁকড়ে যাওয়া, তারপর গাছের মানে গোড়া পচে যাওয়া, তারপরে গাছের যে ফল হবে সেই ফলগুলি আর্ধেক আর্ধেক খেয়ে ফেলা, বা গাছের ফুল হলে সেই ফুল ঝরে পড়ে যাওয়া, এইগুলি কিন্তু আসলে কিন্তু একটা ফাঙ্গাস জাতীয় কিন্তু একটা রোগ হয়। সেই রোগের জন্য এইগুলো হয়। সেই ফাঙ্গাস থেকে আপনারা মানে গাছকে বাঁচাতে কী করবেন? ফাঙ্গিসাইড, যে কোনো ফাঙ্গিসাইড আপনারা আপনাদের হাতে কাছে যে কোনো ব্যাবিস্টিন থেকে শুরু করে সাপ থেকে শুরু করে বাংলাদেশে যে মানে যে বলবো ফাঙ্গিসাইড পাওয়া যায় সেই ফাঙ্গিসাইড আপনারা ব্যবহার করতে পারেন। যে কোনো ফাঙ্গিসাইড কিন্তু ওই গাছে যদি দেন তো গাছে কোনো রকম কিন্তু মানে যে যে রোগগুলো বললাম সেই রোগগুলি কিন্তু হবে না। এবার আসি বন্ধুরা গাছটি কোথায় রাখবেন। এই গাছটি আপনারা যারা কুলের গাছ সাধারণত দেখেছেন বা যাদের বাড়িতে আছে সেই নর্মাল কুলের গাছের মতোই কিন্তু বন্ধুরা। নর্মাল কুলের গাছ যেমন হয় একটা পুরো মানে রৌদ্রু জাতীয় এলাকায়, মানে পুরো ডাইরেক্ট সানলাইট যেখানে পড়ে সেখানে কিন্তু যেমন হয় তেমনই কিন্তু এই আপেলকুলের গাছও কিন্তু তেমনইভাবে কিন্তু ও সেই সব জায়গায় রাখবেন। যারা মাটিতে বসাবেন তাদের ক্ষেত্রে একটু এক্সেপশনাল হতে পারে বা ব্যতিক্রম হতে পারে, তারা কিন্তু একটু যদি সেমি শেড মানে শেড এলাকার মধ্যে যদি গাছটা প্রতিস্থাপন করেন মাটিতে তাহলে কোনো অসুবিধা নেই। যারা কিন্তু টবে করবেন তাদের জন্য কিন্তু আমি বলে দিচ্ছি, আপনারা কিন্তু ফ্ল্যাট বাড়ির জন্য এটা না মানে ছাদ বাগানে যারা করবেন তাদের জন্য কিন্তু এই গাছটি পুরো ডাইরেক্ট যেন সূর্যের আলো আছে সেখানে দেবেন। এর ফলে গাছে এমনি মানে ফাঙ্গাস জাতীয় যেসব পোকার আক্রমণ বললাম সেইগুলি কিন্তু আর হবে না। কিন্তু এটা হলো গাছটি কোথায় রাখবেন। তো বন্ধুরা এবার আসি হলো গাছে কী ধরনের পোকার আক্রমণ হয়। এই গাছে কিন্তু পাতা খাওয়ার পোকার পাতা খায় এমন পোকার আক্রমণ হয় যেটি আপনারা ল্যাদা পোকা নামে চেনেন। ল্যাদা পোকা বিভিন্ন রঙের হয়, কালো, সাদা, লাল, এই 3-4 রকমের কালারের ল্যাদা পোকা কিন্তু আমাদের ভারত আর বাংলাদেশে কিন্তু পাওয়া যায় বন্ধুরা। এই ল্যাদা পোকার হাত থেকে যদি গাছকে বাঁচাতে চান তো কী ধরনের প্রোটেকশান নেবেন গাছের জন্য? ক্লোরোপ্লাস্টিস নামে এক ধরনের মানে কীটনাশক পাওয়া যায় যেটি 1 লিটার জলে 1.5 ml মিশিয়ে ঝাঁকিয়ে এনে গাছে যদি স্প্রে করেন সেটি কিন্তু খুবই ভালো হয়, যেটা আপনাদের ভারতে ক্যারিনা নামে পরিচিত। আর বাংলাদেশে কী নামে পরিচিত এটা আমার আপাতত এই মুহূর্তে জানা নেই, কারণ আমি আমাদের কাছের যে দোকান আছে সেখান থেকে জেনে নিলাম ক্লোরোপ্লাস্টিস ভারতে কী নামে পাওয়া যায়, ক্যারিনা নামে। সেই ক্যারিনা আপনারা ইউজ করতে পারেন। বাংলাদেশের বন্ধুরা একটু যদি গিয়ে আপনাদের কাছাকাছি যদি কোনো ফাঙ্গিসাইড বা কীটনাশকের দোকান থাকে সেখানে গিয়ে একটু জেনে। এবার বন্ধুরা এই আপেলকুলের গাছে কী ধরনের পোকা হয়, তার মধ্যে আরেকটি পোকা হলো মাকড় পোকা। এই মাকড় পোকা আক্রমণ কী ধরনের, অনেক সময় দেখুন গাছের পাতা কিন্তু মাকড়সার জালের মতো আটকে আটকে যায় বা গাছের পাতা কিন্তু মুড়ে যায়। এই মাকড় পোকার হাত থেকে কিন্তু গাছকে বাঁচাতে গেলে আপনারা কী করবেন? এই মাকড় পোকার হাত থেকে গাছকে যদি আপনারা বাঁচাতে যান তাহলে কিন্তু আপনারা জল, যে কোনো এমনি পানীয় যে খাওয়ার জল ইউজ করেন সেই গাছে পানীয় জল কিন্তু আপনারা প্রতি 1 সপ্তাহ ছাড়া ছাড়া গাছে স্প্রে করবেন। তাছাড়া আপনারা 1 লিটার জলে 15 ml বা 1 চামচ আপনারা 1 মাস ছাড়া ছাড়া আপনারা সুপার সোনাডা, যেটা ভারত আর বাংলাদেশে দুটো জায়গায় সুপার সোনাডা নামে ব্যবহার হয়, সেই ধরনের যে ফাঙ্গিসাইড বা
পেস্টিসাইড সরি ফাঙ্গিসাইড না সরি পেস্টিসাইড সেই পেস্টিসাইড আপনারা এই গাছে এক চামচ নিয়ে এক লিটার জলে মিশে আপনারা এই গাছে স্প্রে করে দেবেন। তো এই ছিল আজকে এই আপেল কুলের গাছের মানে প্রতিস্থাপন আর কিছু রোগ পোকার ব্যাপারে ভিডিও। তাছাড়া যদি কোনো খুঁটিনাটি যদি এই ভিডিওতে যদি মিস হয়ে থাকে সেগুলি কিন্তু আমি পরবর্তীকালে আমার ডিসক্রিপশানে বক্সে দিয়ে দেবো, বা এই গাছের পরবর্তীতেও আরও ভিডিও আনতে হবে, কারণ এতে আরও অনেক রকম পোকার আক্রমণ হয়। কারণ যখন ফুল ফুল ফুটবে তখনও কিন্তু অনেক পোকার নতুন নতুন পোকার আক্রমণ হয়, তখন কিন্তু আরও ভিডিও আসবে। তো আমি যেইটুকুনি জানতাম সেইটুকুনি আপনাদের মাঝখানে শেয়ার করেছি, কারণ এইসব জানতে গেলে আমার চেনাশোনা বা গুগল বা নেট মাধ্যম বা বইয়ের মাধ্যমে খোঁজ নিয়ে বলতে হয়। তো যতটা জানতাম আমি আপনার মাঝখানে শেয়ার করেছি অ্যাপেল ফুলের গাছ প্রতিস্থাপন করতে পারেন। আর আরেকটি কথা, এইটা কিন্তু ঢাকা মানে আমাদের ভারতের তুলনায় যদি হলদো তেল 100%-এর মধ্যে ভারত আর বাংলাদেশের মধ্যে এর 75% কিন্তু আপেল ফুলের গাছ কিন্তু বাংলাদেশের মানুষরাই করে। ওই জন্য আমি এই ভিডিওতে মানে বাংলাদেশ আর ভারত মানে এই দুটো ও কথাটি ইউজ করেছি, কারণ বাংলাদেশেও আপেল ফুলের গাছ কিন্তু আমাদের ভারতের তুলনায় মানে বেশি মানে প্রচলন আছে। তো এই ছিল আজকে আমার ভিডিও। ভিডিওটি যদি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করতে ভুলবেন না। তো দেখা হচ্ছে আবার নতুন একটি ভিডিওর সঙ্গে আজকের জন্য।